ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد وفي الفرقانه العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه ومحبوبه آمر ومخبرا
صلاته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. محبتي بري اللهم হইতে পারি ওই জান্নাত হবে ঠিকানা. আল্লাহুম সালাম তোমার প্রেমে পড়ি মোরা দরুদ সালাম তোমার শানে করি মোরা মিলাদে কিয়া তুমি হলে কাবার কাবা তুমি হলে কাবার কাবা রাসূলে আকরাম সবাই বলি নূরে মুজাসসাম নাও লাখো সালাম তোমার শানে পড়ি মোরা দরুদ সালাম তোমার তরে সৃষ্টি হলো দুনিয়া তামা তুমি হলে কাবার কাবা তুমি হলে কাবার কাবা রাসূলে আকরাম নূরে মুজাসসাম নাও লাখো সালাম তোমার প্রেমে পড়ি মোরা দরুদ সালাম তোমার শানে করি মোরা মিলাদ কিয়া এই দুনিয়ায় যে জন যাকে ভালোবাসিবে কিয়ামতে তার সাথে তার হাশর হবে এই দুনিয়ায় যে জন যাকে ভালোবাসিবে কিয়ামতে তার সাথে তার হাশর হবে তোমায় ভালোবাসলে পাব নবী গো তোমায় ভালোবাসলে পাব জান্নাতে মাকাম নূরে মুজাসসাম নাও লাখো সালাম তোমার প্রেমে পড়ি মোরা দরুদ সালাম
তোমার শানে করি মোরা মিলাদে কিয়া। তুমি হলে কবর কবা, তুমি হলে কবর কবা রসুল আকরম, নূর মুজসম নও লাখো সালাম। তোমার তোরে সৃষ্টি হলো দুনিয়া তমাম। কোন ব্যক্তি কামেল মুমিন হয় না ততক্ষণ, সবচেয়ে ভালোবাসি বেনা নবী তোমায় যতক্ষণ। কোন ব্যক্তি কামেল মুমিন হয় না ততক্ষণ, সবচেয়ে ভালোবাসি বেনা নবী তোমায় যতক্ষণ। তোমার প্রেমে জীবনটা মোর নবীজি, তোমার প্রেমে জীবনটা মোর কুরবানি দিলাম, নূর মুজসম নও লাখো সালাম। তোমার প্রেমে পড়ি মোরা দুরুদ ও সালাম, তোমার শানে করি মোরা মিলাদ ও কিয়াম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, ওলা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, ওলা ইলাহা ইল্লাল্লাহ, ওলা নেই কে হো নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ। পাখির গানে গানে আওয়ার তানে পাখির গানে গানে আওয়ার তানে তানে, ওই নামেরি গান শুনে মন, আল্লাহ নামের সুর শুনে মন, দে যে নীরব সড়ালা ইলাহা আলা ইলাহা। মাশাল্লাহ মাশাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা। ফুলের ঘ্রাণে ঘ্রাণে ওলির গুঞ্জরণে, ওই নামেরি সৌরভে মন, আল্লাহ নামের সুগন্ধে মন, হয় যে মাতো আরালা ইলা
لا إله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه لوهر গাও পশ্চিম পাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত পবিত্র ঈদ মিলাদুন্নবী সকলেই পড়ুন আমার সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে 20 ডিসেম্বর 2021 শরত সোমবার কর্তৃক আয়োজিত বার্ষিক মাহফিলে রাজকীয় এই বেহেশত আয়োজনের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা কামালউদ্দিন সাহেব ইমাম ও খতিব এই মসজিদেরই যিনি সম্মানিত ইমামতের খুতবার দায়িত্ব আছেন সভাপতি সাহেব আলহামদুলিল্লাহ কোরআন কারীমের আয়োজনের সভাপতি আলেম হওয়া দরকার আছে না নাই আছে হ্যাঁ আছে না সম্মানিত চেয়ারে যোগ্য মানুষকে বসানো এটাই আদব এটাই ইসলামের শিক্ষা এটাই দ্বীনের শিক্ষা ঠিক কিনা বলেন ঠিক আপনারা সেই যোগ্য কাজটি করেছেন কলিজা থেকে আপনাদের জন্য দোয়া করছি আলেমদেরকে সম্মান দিয়েছেন আল্লাহ যেন জান্নাতের সুমহান মর্যাদা আপনাদেরকে দান করেন আমিন আলেমদেরকে সম্মান আপনাদের নেই আলেমদেরকে সম্মান দিয়েছেন কে আল্লাহ আল্লাহর নাম নিলে গুনাহ হয় না কথা কয় না তাহলে জোরে বলেন আলেমদের সম্মান দিয়েছেন কে আল্লাহ আর একটু জোরে বলেন আল্লাহ আর একটু জোরে বলেন আল্লাহ শেষে খানি আছে টেনশনের কারণ নাই শক্তি যা ক্ষয় হবে সব পুরো করে আমরা এখান থেকে যেতে পারবো ইনশাআল্লাহ এজন্য কোনো টেনশন আছে খুব বেশি ক্ষুধা লাগছে ঘুমে ধরছে একেবারে ঠান্ডা হয়ে গেছেন এত বেশি শীত না যদিও ফোটা ফোটা পড়তেছে তারপরও অত বেশি শীত নাই কালকের প্রোগ্রামে প্রচণ্ড শীত ছিল সম্মানিত উপস্থিতি খুব অল্প সময় আমরা কথা শুনবো কিন্তু শর্ত হলো প্রত্যেকটি কথার জবাব দিতে হবে ইনশাআল্লাহ আমাকে খুশি করার জন্য নয় আল্লাহর কোরআনের পক্ষে আওয়াজ দিলে রাসূলুল্লাহর হাদিস আল্লাহ জবানের গুনাহ মাফ করে দিবে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এবার বলেন জবানে গুনাহ আছে না নেই আছে আছে জবানে গুনাহ আছে গীবতের গুনাহ মিথ্যা বলার গুনাহ গালিগালাজ করার গুনাহ মিথ্যা মিছিলের গুনাহ এই যাবতীয় গুনাহ জবানে আছে না নাই আছে বুঝে গেল আমাদের জবান গুনার কারণে নাপাক হয়ে আছে জবানটা পবিত্র হোক পাক হোক এটা আমরা চাই কি চাই না একমাত্র মাধ্যম কোরআন কারীমের মহা আয়োজনে বসে আল্লাহ এবং তার রাসূলের পক্ষে যদি আওয়াজ দেয়া যায় আল্লাহর প্রশংসা করা যায় রাসূলুল্লাহর হাদিস আল্লাহ জবানের গুনাহ মাফ করে দিবেন বলেন সুবহানাল্লাহ আবারও বলছি জবানে গুনাহ আছে না নাই অমোক নেতার চরিত্র পরের লাইন কি সবাই বলে গম চুরি করে এরকম নেতা আছে না নাই কথা কয় না আছে না নাই তাহলে আমরা যে স্লোগান দিলাম ফুলের মতো পবিত্র এই স্লোগানটা সত্য না মিথ্যা তাহলে আল্লাহ জবান দিয়েছেন এই মুখ দিয়ে মিথ্যা বলার জন্য না বলছি তো আমরা কথা কন না বুঝে হোক না বুঝে হোক এই মিছিল আমরা দিছি না বিনিময় কি 500 টাকার একটা কসকসা নোট নাইলে দামি একটা সিগারেট এই তো নাইলে গরম এক কাপ চা এর চেয়ে বেশি কিছু তো আর না কিন্তু এই স্লোগানে গুনাহ আছে না নাই কথা বলে না আল্লাহ যদি ধরে যে তোমাকে জবান দিয়েছি গম সুরের চরিত্রের পক্ষে মিছিল দেওয়ার জন্য কোনো জবাব আছে তাহলে বুঝে গেল আমাদের জবানে গুনাহ এরকম আছে না নাই কিন্তু আজকে আমরা জবানটাকে পুত পবিত্র বানাতে চাই
একটাই মাত্র পন্থা, যতক্ষণ কোরআন থেকে কথা শুনব, আল্লাহ রসুলের পক্ষে জবান খুলে আওয়াজ দিব, জবানের গুনাহ ক্ষমা করে দিবেন কে? পারবো না ইনশাল্লাহ। আল্লাহ তাআলা যেন গুনাহ নিয়ে আমরা এখানে এসেছি বেহেশতে আর জান্নাতি হয়ে ঘরে ফিরতে চাই, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক ভিক্ষা দান করেন, বলেন আমিন। এজন্য একটু চেহারায় হাসি থাকতে হবে, তারপরে একটা খুশি খুশি ভাব থাকতে হবে। আরে আজকে আমি মেহমান না, কতক্ষণ না, আমাকে এত দূর থেকে দাওয়াত দিয়ে নিয়ে আসছেন, আমি মেহমান আপনারা মেজবান, তা মেহমানের সাথে যদি হাসি খুশি কথা না হয় তাহলে এটা খারাপ না, মনে হয় যেন 100 বছর আগের কোনো শত্রুতা, এরকম কোনো রাগারাগি মারামারি আছে? বরং ফয়সাল ভাই যে সুন্দরভাবে কথা বলেছে ফোনে, আল্লাহ আকবার, এত সুন্দর মানুষই হয় না। তো এই একটা মানুষের আচরণ দ্বারাই বোঝা যায় যে এলাকার মানুষ কেমন। এরপরে আপনারা অলির কদমের সোয়ায় পুণ্যভূমি সিলেটের মানুষ, আমি তো মনে করি এই একটা নেয়ামতের কারণে আপনারা জান্নাতি। সুবহানাল্লাহ বলে, তাহলে এবার বলে একটা হাসি খুশি একটা ভাব থাকার দরকার আছে না? আমি যেন কথায় রস পাই, হাসি পাই, একটা আওয়াজ পাই, বুঝি যে না আমার সাথে ভালো সক্ষতা আছে, ঠিক কিনা বলেন? আমি প্রায় জায়গায় বলি যে যে এক লোক হোটেলে খেতে বসছে, ওনার আবার লেবু খাওয়ার অভ্যাস, কি এই আওয়াজ নাই, কত কুতুব তো লেবু ছিলেন না আছে তো, উনি হোটেলে ঢুকেই মেসিয়ারকে বলছে যে ভাই তুমি যা দাও আর না দাও লেবুটা ঠিক মতো দিও। তো মেসিয়ার বলে যে এইটা কোনো বিষয়, তো খাইতেছে আর মেসিয়ার ওনাকে লেবু দিয়েছে, উনিও খাচ্ছেন। কিছুক্ষণ পর হোটেলের যিনি ম্যানেজার মালিক, ক্যাশে বসে লক্ষ্য করতেছে হোটেলের পিছনের টেবিলে দুইজনের মধ্যে তুমুল ঝগড়া, শুধু মারামারিটা বাকি, পারে না একজন আর একজনকে দেয়। আচ্ছা আপনারা বলে হোটেলের মালিক যদি দেখে যে হোটেলে ঝগড়া জাটি, এটা হোটেলের সুনাম না বদনাম? কাস্টমার আইব না যাইব, ম্যানেজারের তো মাথা গরম, দিছে ধমক মেসে, রে বেটা আমার হোটেলে মারামারির কায়দা, এমনি কাস্টমার নাই, ব্যবসা ভালো না, কি হইছে? তা যিনি খাচ্ছে তিনি দাঁড়ায় বলে যে ম্যানেজার সাহেব, এত দূর থেকে এসে আপনার হোটেলে ঢুকলাম, তেমন কিছু তো চাই না, একটা লেবু এনে চাইছি, কতক্ষণ না, তা আপনার মেসিয়ার কি লেবু দিছে, এত চাপা চাপি রসই নাই। আরে লেবু খায় তো রসের জন্য, কতক্ষণ না, আমার কথা বুঝতেছেন না, লেবু কিসের জন্য খায়, একটু ফ্লেভারটা চেঞ্জ হবে, খাবারের স্বাদ বাড়বে, ঠিক কিনা বলে? তা আমি এত চাপা চাপি কোনো রস নাই, এই জন্য আপনার মেসিয়ারকে ধমকাইতেছি। তা আমি আর কি ধমকাই, আপনার মেসিয়ারের গিয়ার তো আরো হট, ও পারে না উল্টা আমারে মাইট দে, এই জন্য আমি একটু ধমক দিছি। ম্যানেজার সাহেব বলে এটা কোনো কথা, একটা লেবুর জন্য মানুষ মারা যাচ্ছে, দিছে ধমক মেসিয়ার, এই বেটা তুই কিসের লেবু দিছিস রস নাই? মেসিয়ার কয় যে থাকবো কেমনে, এর আগে আরো তিনজন তৈরি চাইপে গেছে, কথা কন না, এমনি তিনজন চাপলে লেবুতে রস থাকে, কথা কন না। তা আপনাদেরকে তোমার গ্রিপ থেকে হুজুররা যেই চাপা চাপছে, বিশেষ করে আমার ভাই কেরাতের যেই সুর আর যেই তাকবির টাকবির আপনারা দিয়েছেন, রস তো ওই জায়গায় সব শেষ, এই জন্য তো আমি আওয়াজ পাচ্ছি না। আসলে বলেন তো আমাদের আওয়াজ আছে না নাই? আরে লেবুর রস যায় যাক, আল্লাহর কোরআনের রস আছে না নাই? তো এটা আমি কেমনে বুঝবো আওয়াজ না থাকলে? আপনাদের যে রস আছে, কোরআনের প্রতি যে আকর্ষণ মহাব্বত আর টান আছে, তার একটাই প্রমাণ আওয়াজ দিতে হবে, কতক্ষণ না, আজকে আওয়াজ দেওয়ার দিন, কোরআনের পক্ষে স্লোগান দিলে জবানের গুনাহ মাফ, খুশি হবেন কে? এই জন্য আমরা কোরআনের পক্ষে, নবীজির পক্ষে, ওলিদের পক্ষে আওয়াজ দিতে চাই, রাজি আছে মুসলমান? আপনার কি লাভ হবে না হবে তা আমি জানি না, কিন্তু কোরআনের আওয়াজ, এর শক্তি যত বেশি বুলন্দ করা যাবে, আওয়াজ যত দূর পুষবে তত দূর মানুষের কবরবাসীর গুনাহ মাফ হবে। এই জন্য আপনার স্বার্থে না হোক, কবরবাসীদের স্বার্থ হলেও আওয়াজটা কবর পর্যন্ত পৌঁছানো দরকার, গুনাহ মাফ করে দিবেন কে? এই জন্য একবার বলেন সুবহানাল্লাহ, একবার বলেন আল্লাহু আকবার, আওয়াজ করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। মনে রাখবে
সুবহানাল্লাহর তাসবিহটা জীবন ও জবান থেকে ছাড়বেন না। এটা এমন একটা পাওয়ারফুল তাসবিহ, আল্লাহ রাসূল বলছেন কবরের সবচেয়ে বড় আযাব হলো মাটি দুই দিক থেকে চাপ দেওয়া। কতক্ষণ না, কবরের সবচেয়ে বড় আযাব হলো দুই পাশ থেকে মাটি চাপ দেওয়া। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি বেশি বেশি সুবহানাল্লাহর তাসবিহ পাঠ করবে, আল্লাহ কবরের মাটির চাপ থেকে গোলামকে বাঁচিয়ে দিবে। সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আমাদের বাবা, আমাদের মা, আমাদের দাদা, আমাদের দাদি, আমাদের নানা, আমাদের নানি, আপনজন কবরে মাটির চাপ খাক, এটা আমরা চাই না। জোরে বলেন না, কবরের আযাব থেকে তারা বেঁচে যাক এই মুহূর্তে, তাদের জন্য আরেকবার পড়ি সুবহানাল্লাহ। বলবেন দলিল কি? দলিল সুনান নাসাই, মুসনাদে আহমাদ, এই দুটি হাদিস থেকে আমি একটা হাদিস শুনাই পাঁচ মিনিটে। আল্লাহ রাসূলের একজন প্রিয় সাহাবি, তার নাম সাদ ইবনে মুয়াজ, দুনিয়াতে হায়াত পেয়েছেন মাত্র 27 বছর, কিন্তু তিনি আমার নবীর একজন পাগল ছিলেন। রাসূলুল্লাহর কাছে একটাই বায়না, জিহাদের ডাক এসলে আমি যেন সবার আগে খবরটা পাই। সুবহানাল্লাহ, কিন্তু বয়স তার কম, খুব বিচক্ষণ মানুষ, রাসূলকে পাগলের মতো ভালোবাসেন। আল্লাহ রাসূল চাইতেন না যে অল্প বয়সে জিহাদের ময়দানে যাক আর শহীদ হও, কিন্তু কোন এক যুদ্ধে আল্লাহ রাসূল তাকে রেখে গেলেন, পালিয়ে পালিয়ে যুদ্ধে গেছে, তার জন্য সৌভাগ্য জিহাদের ময়দানে শহীদ হয়েছে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, খবর চলে গেল আমার নূরের নবীর কাছে, আল্লাহ রাসূল দীর্ঘ সময় তার জন্য কাঁদলেন। হযরত জাবিরকে বললেন, জাবির, আমার কলিজার টুকরা সাদের জানাজা প্রস্তুত করো, তাকে কাপড় পরাও, আমি রাসূলুল্লাহ নিজে তার জানাজা পড়িয়ে আমার নূরের হাতে তাকে আমি কবরে রেখে দিব। রাসূল যদি কোনো জানাজার ইমাম হন, নূরের হাতে যদি কবরে রাখে, এটা তো 100% নিশ্চিত সে জান্নাতি। কতক্ষণ না, কোনো সন্দেহ আছে? বাবাজিরা আমার, আল্লাহ রাসূল জানাজার নামাজে হাজির হয়ে গেলেন। ব্যতিক্রম একটা চিত্র মদিনার জমিনে ফুটে উঠল। আল্লাহ রাসূল হজরা মুবারক থেকে বের হয়ে জানাজার পর্যন্ত গেলেন, প্রতিদিন স্বাভাবিক কদমে হেঁটে হেঁটে যান। আল্লাহ রাসূল আজকে একটু অস্বাভাবিকভাবে জানাজার ময়দানে হাজির হলেন, শুধুমাত্র 2 আঙুলের মাথায় ভর করে করে জানাজায় হাজির হলেন। পুরো পা তিনি মাটিতে দেন নাই, শুধু পায়ের আঙুল। হাদিসের মধ্যে আসছে, খারাজা মিন ইসবাঈহি কাতরাতাম মিনাদ দাব, শুধু পায়ের আঙুলে ভর দিয়ে যাওয়ার কারণে আঙুল থেকে রক্ত বেরিয়েছে। আঙুলে ভর দিয়ে হাঁটা কষ্ট না? আমরা তো খালি পায়ে হাঁটলেই পা ছিলে যায়, কতক্ষণ না, এরপরে আঙুলের উপরে ভর দিয়ে গেলেন। আল্লাহর নবী প্রিয় সাহাবিনা দৃশ্যটি দেখে বড় অবাক হলেন, ডেকে ডেকে বললেন, নবীজি, এমন দৃশ্য মদিনার জমিনে কোনোদিন দেখি নাই, পায়ের আঙুলে ভর করে আপনি জানাজায় আসলেন, ব্যাপার কি, ঘটনা কি? আল্লাহ রাসূল বলেন, শোনো আমার সাহাবীরা, এত মর্যাদাপূর্ণ জানাজা এর আগে আমি আর কোনোদিন দেখি নাই, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিম থেকে আমার সাদের জানাজা এত পরিমাণ নূরের ফেরেশতা জমিনে পাঠিয়েছেন, পা রাখার কোনো জায়গা আমি পাই নাই, নূরের ফেরেশতাদেরকে সরিয়ে সরিয়ে আঙুলের মাথায় ভর করে তার জানাজায় এসেছি। জোরে বলেন আল্লাহু আকবার। বানিয়ে গল্প বলছি না, হাদিস
সুনান তিরমিজির হাদিস আল্লাহ রাসূল বলেন কি পরিমাণ নূরের ফেরেশতা সেই জানাজায় হাজির হয়েছে শাহিদাহু সাবউনা আলফাম মিনাল মালাইকা আল্লাহ রাসূল বলেন প্রায় 70,000 এর অধিক নূরের ফেরেশতা আমার সাদের জানাজায় হাজির হয়ে যায় মালিক আমার আল্লাহ এখানে সাদের মর্যাদা ক্ষান্ত করেন নাই আমার নূরের নবীর জবানে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছে সাদের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি বাড়িয়েছে ফতিহাত আবওয়াবুস সামাই আয় ফতিহাত আবওয়াবুর রহমা সাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমতের সব দরজাগুলি খুলে দিয়েছেন আল্লাহ 70,000 নূরের ফেরেশতা রহমতের সব দরজা খুলে গিয়েছে আল্লাহ এতটা সাদের উপরে খুশি হয়েছেন সুবহানাল্লাহ বলেন শুধু তাই না আল্লাহর হাবিব বলেন ওয়াহতাজ্জালাহুল আরশ তার সম্মান এখানে শেষ নয় তার শাহাদাতের সঙ্গে সঙ্গে আমার আল্লাহর আরশে আজিমটা কেঁপে উঠেছে সুবহানাল্লাহ কয়টা মর্যাদা কত কন্যা 70,000 নূরের ফেরেশতা মদিনার জমিন ভরে গেছে পা ফেলবার জায়গা নাই রাসূলুল্লাহ আঙ্গুলে ভর দিয়ে দিয়ে জানাজায় গিয়েছে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এরপরে রহমতের সব দরজা খোলা আল্লাহর আরশ কেঁপে উঠেছে এই সাহাবীর মর্যাদা কম না বেশি আল্লাহ রাসূল জানাজা সুম্মা সাল্লা আলাইহি জানাজা পড়লেন সুম্মা সুবি আলাইহি নিজ হাতে মাটি কবরে দিয়ে সমান করলেন সুম্মা কামা এরপর আল্লাহ রাসূল কবরের পাশে দাঁড়ায় রইলেন এরপরে আল্লাহ রাসূল কবরের পাশে দাঁড়ায় দোয়া পড়তে শুরু করলেন কিন্তু একটা ব্যতিক্রমী দৃশ্য সাহাবীরা বলেন প্রতি জানাজার পরে আল্লাহ রাসূল 5 মিনিট 7 মিনিট দাঁড়ানোর পরে দোয়া পড়ে চলে যান আজকে কবরের পাশ থেকে তিনি যাচ্ছেন না 10 মিনিট পার হয়ে যায় 15 মিনিট পার হয়ে যায় 20 মিনিট আধা ঘন্টা পার হয়ে যায় আমার নবী মায়ার নবী সাদের কবর ছেড়ে জান্নাত সাহাবীরা বলেন আমরা নজর করে দেখি রাসূলুল্লাহ নূরের চোখ থেকে পানি বেয়ে বেয়ে পড়তেছে আল্লাহ রাসূল কাঁপতেছেন তবে আমরা শুনতেছি দুইটা দোয়া করতেছিলেন সাব্বাহা রাসূলুল্লাহ ফসাব্বাহনা মাআহু তাওইলান আমরা দেখি রাসূলুল্লাহ কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তেছেন সুবহানাল্লাহ 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 আপনারাও একবার পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বুঝে গেল কবর জিয়ারত আছে না নাই আছে এদেশে একদল মৌলভী বের হইছে যে কবর জিয়ারত নাই আমরা যে কবর জিয়ারত করি এটারে তারা কবর পূজা বলে নাউজুবিল্লাহ এরকম কথা শোনা যায় কি যায় না আমাদের জবাব নবী যদি কবর পূজা করতে পারে আমরা দুইটা হার মৌলভী আমরা করলে কি হইব কত গনারে নবী যদি কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করতে পারেন তাসবিহ পড়তে পারেন আমরা পারবো না পারবো আল্লাহ রাসূল দীর্ঘ সময় তাসবিহ পড়লেন হঠাৎ করে কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহ রাসূল ফাকাব্বারা রাসূলুল্লাহ আল্লাহ রাসূল চিৎকার করে একটা তাকবীর দিয়ে দিলেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ সাহাবীরা বলেন ওয়াকাব্বার নামাহু আমরা ভয় পেয়ে গেলাম কবরের পাশে দাঁড়িয়ে এতটা চিৎকার করে তাকবীর কোনোদিন দিতে শুনি নাই আল্লাহ রাসূল তাসবিহ পড়লেন আর তাকবীর দিলেন আধা ঘন্টার চেয়ে বেশি সময় পার হয়ে গেল আমরা নবীর পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে অনুসরণ করতে লাগলাম হঠাৎ করে তার চেহারার দিকে তাকালাম নজর করে দেখি আমার রাসূলের চেহারার ভিতরে নূরের হাসি দেখা যায় সুবহানাল্লাহ কাঁদলেন তাসবিহ পড়লেন হাসলেন আমরা তো কিছুই বুঝলাম না প্রশ্ন করলাম লেমা সাব্বাহতা ওয়া কাব্বারতা
ওয়ালেমা বাকাইতা, কেন তাকবীর দিলেন, কেন তাসবি পড়লেন, কেনই বা কাঁদলেন, কেনই বা হাসলেন, কিছুই বুঝলাম না। আল্লাহ রসুল বললেন, আমি যা দেখি তোমরা তা দেখো না। বলেন সুবহানাল্লাহ। আমি যা দেখি তোমরা তা ইন্নি আরা মা লা তারাউনি, সহি বুখারীর বর্ণনা, নিশ্চয়ই আমি যা দেখি তোমরা তা দেখো। একই জায়গায় দাঁড়ানো আল্লাহ রসুল সাহাবিরা, রসুল বললেন আমি যা দেখি তোমরা তা দেখো না। হুজুর আপনি কি দেখেন? যে আমি কবরের পাশে দাঁড়িয়ে পুরো কবরের হাল চাল চিত্র সব দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। বলে বুঝা গেল নবীজির কাছে গায়েবের খবর আছে না নাই? আসতে জবাব দিলে তো বুঝবে ঝামেলা। নবীজির কাছে গায়েবের খবর আছে না নাই? যে মাসলাককে ভালোবাসেন, যেই দরবারকে ভালোবাসেন, সেই দরবারের আকীদা কি, বিশ্বাস কি মুখস্থ থাকা দরকার আছে না নাই? কারণ একদল আকীদা চোর বক্তা নামে বাংলাদেশে বেরিয়ে গেছে, যারা কথায় কথায় আল্লাহ রসুলকে অপমান করে, ওলিদেরকে তারা গালি দেয়, এরকম লোক আছে না নাই? তাদেরকে চিনে রাখবার জন্য আমাদের আকীদা বিশ্বাসকে মজবুত করতে হবে, তা না হলে নামাজ রোজা হজ যাকাত সব গোল্লায় যাবে। আকীদা যদি ভালো হয়, আমল যদি কম হয়, জান্নাত দিবেন কে? আকীদা যদি খারাপ হয়, আমল যদি ভুরি ভুরি থাকে, আল্লাহর জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা থাকবে? ইবলিসের আকীদা খারাপ ছিল কতক্ষণ না, আমল কি ছিল? এ বাবা কথা কন, ইবলিসের আমল কম না বেশি? আল্লাহর আরশের এমন কোন জায়গা নাই যেখানে ইবলিস সেজদা দেয় নাই। অভাব ছিল কি জানেন? নবীর প্রতি তার আকীদা ভালো ছিল না। আল্লাহ বলছিলেন আমার নবীকে একটু সম্মান করো, বলছে না এটা মাটি দিয়ে বানাইছো। কথা বলো না, বুঝা গেল ইবলিসের আকীদা কি ছিল না? ভালো ছিল না। আল্লাহ কয় যে সব বা চিরতরে জান্নাত থেকে বের হও, তোর জন্য জাহান্নাম দরজা খোলা, জান্নাতের আশাই তুই করবি না। আমলের অভাব ছিল? অভাব ছিল, আকীদার সহি আকীদা ছিল না। এই যে কয়েকদিন আগে শুনলাম একজন বক্তা, তিনি বলতেছেন আমার রসুলের শান মান খাটো করতে গিয়ে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকবার আত্মহত্যা করতে চেয়েছিলেন। জোরে বলে বাংলাদেশে বসে আল্লাহ রসুলের শানে এ ধরনের বেয়াদবি হচ্ছে, তারা মানুষদেরকে দিন ইসলামের নসিহত করছে। আপনারা বলেন নবীজি আত্মহত্যা করতে চেয়েছিলেন? আত্মহত্যা সওয়াবের কাজ, কতক্ষণ না গুনা, ছোট গুনা, কবিরা গুনা, হারাম, ঠিক কিনা বলেন? কোন নবী তো বটেই, আমার নবী কোন হারাম কাজ কবিরা গুনা করতে পারেন? তো দূরের কথা, এটা কখনো চিন্তাও করা যায়? বরং রসুল্লাহকে দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন গুনা মুক্ত করে। সুবহানাল্লাহ। বলেন নবীকে গুনা করা তো দূরের কথা, আপনার কালকে আপনার অন্তরকে এতটা পুত পবিত্র করে আমি পাঠিয়েছি, গুনার চিন্তাও আপনার কলবে আসবে না। সুবহানাল্লাহ। বলেন কোরআন করিম তার সাক্ষ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যানবিক। আল্লাহু আকবার। নিশ্চয় আমি আপনাকে মহাবিজয় দান করেছি, আমি আল্লাহ আপনার পিছনের পূর্বের সব গুনাহ মাফ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কথাকার জোরে বলেন কথাকার, আল্লাহই বলেছেন পিছনের পূর্বের সব গুনাহ মাফ। বক্তা ওয়াজ করে নবী আত্মহত্যা করতে চেয়েছিলেন, জিব্রাইল যে নাকি ঠেক দিয়ে বাঁচাইছে, এই কথা বক্তা বলতেছে আর মানুষ শুনতেছে হাজার হাজার মানুষ। বলেন এই বিশ্বাস যদি কারো মধ্যে থাকে তার ইমান থাকবে? জোরে বলেন থাকবে। বন্ধুরা আমার, এই জন্য আমি বলি ওয়াজ শোনার আগে আকীদা দুরুস্ত করতে হবে। যেটা সাব কেবলারাও বলেন, সুর দেখে, কণ্ঠ দেখে, সুরাত দেখে ওয়াজ শুনলে সেই ওয়াজ আপনার আমার ইমান কেড়ে নিতে পারে।
বরং সাপ কেবলাদের কারো কোনো শুন নাই, কত করুন না, কাটা কাটা কথা বলেন। আজকে শুধু বাংলাদেশ না, সারা বিশ্বে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের দায়িত্ব আল্লাহ তাদের কাঁধে তুলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই জন্য আকীদা যদি ভালো না হয়, আমল ভুরি ভুরি থাকলে নাজাত পাওয়ার আশা করা যাবে না, বরং আমল যদি কম থাকে আর আকীদা যদি পরিষ্কার থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কম আমলের বিনিময় সহিহ আকীদার বিপরীতে আমার আল্লাহ গোলামটাকে জান্নাতের মেহমান বানায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর কাছে ইলমে গায়েবের নূর ছিল কি ছিল না? ছিল। নবীজি বলেন ইন্নি আরা মা লা তারাউন, আমি যা দেখি তোমরা তা দেখো না। কিন্তু বক্তা তো বলেন নবী আমাদের মতোই সাধারণ মানুষ। নাউজুবিল্লাহ। বলেন বলে না যে নবী আমাদের মতোই সাধারণ মানুষ, এই কথা যদি কেউ বলে তার ঈমান থাকতে পারে না, নবীর সঙ্গে কোনো মানুষের তুলনা হতে পারে না। বরং আমি বলি আল্লাহ তার হাবিবের মর্যাদা এতটা উচ্চাঙ্গের বানিয়ে দিয়েছেন, রাসূলুল্লাহর কাছে গোটা দুনিয়া তো পরিষ্কারই, বরং আল্লাহর জান্নাত পর্যন্ত আল্লাহ রাসূল দুনিয়ায় বসে দেখতে পারতেন। সুবহানাল্লাহ। সহিহুল বুখারীর একটা হাদিস আমি শুনাই, 748 নং হাদিস। আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী আব্দুল ইবনে আব্বাস তিনি হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার সিনাকে এতটা মজবুত বানিয়েছেন, আল্লাহ রাসূলের ছোট্ট সাহাবী আব্দুল ইবনে আব্বাস এত উচ্চঙ্গের একজন মুহাদ্দিস এবং মুফাসসির ছিলেন, মাত্র 10 বছর বয়সে আমার আল্লাহ তার সিনার ভিতরে 30 পারা কোরআনটাকে আমার আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আপনি প্রশ্ন করতে পারেন 10 বছর বয়সে কেমন করে এত বড় তিনি মুফাসসির হলেন, পৃথিবীর সেরা মুফাসসির আব্দুল ইবনে আব্বাসকে সাহাবীরা ধরেছেন, আব্দুল্লাহ 8 বছর 10 বছর বয়সে বাচ্চারা ঠিক মতো কথা বলতে পারে না, অথচ তুমি 30 পারা কোরআনের শ্রেষ্ঠ মুফাসসির, কেমনে সম্ভব? আব্দুল ইবনে আব্বাস আন্নাহু কানা তাবাসসামান, তিনি মুস্কি মুস্কি হাসেন আর জবাব দেন, প্রশ্নটা যথার্থই করেছো, এর কারণ দুনিয়ার স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে আমি এই এলেম অর্জন করি নাই, বরং রাসূলুল্লাহর নূরের কদমে বসে তার বরকতার দোয়ার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আমার সিনার ভিতরে 30 পারা কোরআনটাকে ঢুকিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কোন ইউনিভার্সিটি কোন ক্লাসে নাই, মাদ্রাসায় নয়, শুধু নবীর কদমে বসেছি, রাসূলুল্লাহ দোয়া করেছেন 30 পারা কোরআন আল্লাহ আমার সিনাই দিয়েছেন। সুবহানাল্লাহ। আব্দুল ইবনে আব্বাস বলেন সাধনা করতে হয়েছে, কমন একটা খেদমত আমি নবীজির করতাম, আমার খালা হযরতে মাইমুনা রাসূলুল্লাহর স্ত্রী আমাদের উম্মাহাতুল মুমিনিন আমাদের মা, আমার খালা রাসূলুল্লাহর স্ত্রী হওয়ার কারণে নিজের ঘর ছেড়ে নবীর ঘরে আমি ঘুমাতাম, প্রতি রাতে একটা কাজ আমি করতাম, তাহাজ্জুদের রক্তে আল্লাহ রাসূল উঠবার পূর্বেই আমি আব্দুল্লাহকে ঘুম থেকে উঠে পানির জগ নিয়ে শিওরে দাঁড়িয়ে থাকতাম, রাসূলুল্লাহর নূরের কদমে অজুর পানি ঢেলে দিতাম, আমার নবী আমার দেয়া পানিতে অজু করে নিতেন প্রতি রাত। বয়স কিন্তু 8, একদিন আর 2 দিন না, বহুদিন এই খেদমত আমি করেছি, আল্লাহ রাসূল আমাকে একদিন ডেকে বলেন, আব্দুল্লাহ 8 বছরের বালকেরা গভীর ঘুমে মত্ত থাকবে, অথচ তোমাকে প্রতি রাতে দেখি ঘুম থেকে জেগে আগে আগে পানি নিয়ে দাঁড়ায় থাকো। আব্দুল ইবনে আব্বাস বলেন নবীজি একটি মাত্র কারণ, নূরের নবীর কদমে দাঁড়াবার সুযোগ পেয়েছি, খেদমতের সুযোগ পেয়েছি, এই জন্য রাত জেগে আপনার খেদমতে আমি সময় কাটাই, একটি মাত্র উদ্দেশ্য, আপনি একটু আমার জন্য প্রাণ খুলে দোয়া করবেন মহান মালিক আল্লাহ, সেই বোয়ার বদৌলাতে যেন আমার সিনার ভিতরে কোরআনটাকে ঢুকাইয়া দেয়। বলেন সুবহানাল্লাহ।
মায়ার নবী চট করে আব্দুল্লাহকে টেনে বুকে নিলেন, চোখের পানি ছেড়ে দিয়ে পাগলের মতো কাঁদতে শুরু করলেন। আল্লাহর দরবারে দুটা হাত তুলে রাসূলুল্লাহ দোয়া শুরু করলেন। সেদিনের দোয়ার কথাটা সহিহুল বুখারীর মধ্যে আল্লাহর রাসূল বলেন, আল্লাহুম্মা আল্লিমহুল হিকমাতা ওয়া তাউবিলিল কিতাব মালিকা মান আল্লাহ। দুনিয়ায় মানুষ চাওয়ার সুযোগ পেলে কত কিছুই না চায়, আমার আব্দুল্লাহ আমার কাছে দুনিয়ার জন্য কোনো কিছুই চায় নাই। আরামের ঘুম ভেঙে আমি নবীর নূরের কদম ধোয়া পবিত্রতার অজুর নিয়ামত সে আমার কদমে পানি ঢেলে লাভ করেছে, এর বিনিময়ে আমার কাছে চেয়েছে কোরআন কারিমের নূর। তোমার কাছে ভিক্ষার হাত বাড়ায় দোয়া করলাম, আমার গোলাম আব্দুল্লাহর সিনাটাকে কোরআনের নূরের জন্য তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ বলেন, নবীজির দোয়া কবুল হয় কি হয় না? জোরে বলেন, আল্লাহ রাসূল দোয়া করলেন, সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে যায়। দোয়া করে দুই হাত দিয়ে একটা চাপ দিলেন, ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বলেন, ইন্নি আরাফতু ওয়া ফাহিমতু আন্নাল কোরআন কদ ইউহা ইলা সাদরি, আল্লাহর কসম আমি অনুভব করছি রাসূলুল্লাহর দোয়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সিনার ভিতরে কোরআনটাকে ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, কদ ফাহিমতু আমি অনুভব করতে লাগলাম আমার সিনার ভিতরে কিছু একটা ঢুকতেছে। সুবহানাল্লাহ বলে, পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে তাওয়াজ্জু আর ফায়েজের দ্বারা। বলেন, নবীর যুগে মাদ্রাসা ছিল? কলেজ ইউনিভার্সিটি? কোনো ক্লাস? দাওরা কামেল আলেম ফাজেল? কোনো বুখারী শরীফ তাফসির? কিচ্ছু ছিল না। তাহলে সাহাবীর এত বড় আলেম হলেন কিভাবে? শুধু নবীর নূরের চেহারার সামনে পড়ছেন, রাসূলুল্লাহর তাওয়াজ্জু আর ফায়েজ কলবে এমন ভাবে ঢুকছে আল্লাহ পাক প্রত্যেকের সিনাকে কোরআনের জাহাজ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, আজকে সেই ওলীদের বিরুদ্ধে স্লোগান হচ্ছে। বক্তারা বলেছে বাংলাদেশের সব মাজারগুলি ভেঙে দাও। নাউজুবিল্লাহ বলে, আমি বলি এদেশে যদি আল্লাহ ওয়ালা মানুষের আগমন না হতো তাহলে এই জমিনে ইসলাম প্রতিষ্ঠা হতো না, ঠিক কিনা বলে? এদেশ ইসলাম প্রতিষ্ঠা হয়েছে আল্লাহর ওলীদের রক্তের বিনিময়। ঠিক, সিলেটে ঘুমিয়ে আছেন শেখ বোরহানউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, নাম শুনেন নাই? ইতিহাস জানেন? তার রক্তের বিনিময় সিলেটে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, সেখান থেকে সারা বাংলা ছড়িয়েছে। তখন রাজা ছিল গৌরগোবিন্দ। হিন্দু না মুসলমান? হিন্দু। কত করে না? পুরো রাজ্যে আইন জারি করেছেন গোহত্যা মহাপাপ। গোহত্যা কি? ওইটা তাদের দেবতা, যদিও চামড়া দিয়ে জুতা বানায় ওইটাই দোষ নাই। কোনো ধর্মকে আমরা কটাক্ষ করি না, কিন্তু আইন গোহত্যা কি? মহাপাপ। কিন্তু এই আইনের মধ্যে শেখ বোরহানউদ্দিন আল্লাহর একজন প্রিয় বান্দা, এতটাই কঠোর একজন মুসলিম, দীন ইমান ইসলামের শরীয়তের ব্যাপারে কোনো সার নাই, তার কোল জুড়ে আল্লাহ পাক একটা ছেলে দিয়েছেন। বয়স তার সাত, কদিন? মুসলিম সন্তানদের সাত দিনে কিছু কাজ আছে না নাই? সপ্তম দিনে কিছু ইসলামী শরীয়তের বিধান আছে না নাই? এক নাম্বার নাম রাখা সপ্তম দিনে, দুই নাম্বার মাথা মুন্ডন চুল ফালানো সপ্তম দিনে, তিন সন্তানের নামে আকিকা করা, এই কাজগুলি সপ্তম দিনে আছে না নাই? তিনি তিনটা কাজই করলেন, নামও রাখলেন মাথার চুলও কামালেন, তিন নাম্বার কাজ আকিকা। চিন্তা করলেন নবীজির সুন্নাতকে যেহেতু আমি জিন্দা করব, তো ছাগল টাগল দিয়ে দরকার কি, কাঠ গরু দশটা, কয়টা কথা কয় না রে, কয় গরু? কিন্তু আইন কি? গোহত্যা মহাপাপ।
আর বোরহানউদ্দিন কি বলে যে আমার নবীর সুন্নতের আমলই যখন করব আমার ছেলের নামে 10 গরু আকিকা যেই কথা সেই কাজ তিনি জানেন যে গরু গোবিন্দের অস্ত্রের যা ধার তার সে রাসূলুল্লাহর সুন্নাত জিন্দা করার ধারের পাওয়ার অনেক বেশি সুবহানাল্লাহ বলে যারা আজকে আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলে ইতিহাস পড়ো জানো ইসলাম কিভাবে এদেশে এসেছে বাবাজিরা আমার খবর চলে গেল গুরু গোবিন্দের কাছে একজন মুসলমান রাজার আইনকে বিরুদ্ধাঙ্গুলি প্রদর্শন করে গোহত্যা করে মহাপরাধ করেছে তাকে রাজদরবারে রাজবন্দী করে আটকানো হলো সঙ্গে নেওয়া হলো সব 7 দিন বয়সের সন্তানকেও নেওয়া হলো তাকে সহজ কথায় বলা হলো তুমি জানো গোহত্যা মহাপাপ একটা নয় দুইটা নয় 10টা কাইদ করছো তোমার কোনো রক্ষা নাই তোমার কোনো সার নাই সুতরাং তুমি প্রস্তুতি গ্রহণ করো বলে যে আমি প্রস্তুত বাঁচতে চাও ছেড়ে দিলেই তো বেঁচে যাই কয় অত সহজ নয় যদি মুহাম্মাদের কালেমাটা ছেড়ে দাও তাহলে তোমাকে আমিও ছেড়ে দিব ইমানের পরীক্ষা শুরু হয়ে গেছে আমাদের ইমান তো 5 টাকায় বিক্রি হয় কত কোন না যে দেশে একটা বিড়ি পর্যন্ত মানুষ ঘুষ খায় এই দেশে ইমানের দাম নাই বললেই চলে কিন্তু শাহপরান শাহজালাল শেখ বোরহানউদ্দিন সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাই তাদের ইমান কিন্তু কচু পাতার পানি নয় যদি ওরকম হয় তাহলে আজকে বাংলাদেশে এত ওয়াজ হতো না তাদের ইমান ছিল শিশেডালা পাহাড়ের মতো শক্তিশালী এই জন্য এই দেশটা আল্লাহর ওলিদের ঠিক কিনা বলেন এজন্য শিল্পীরা গানও বলেছে এই ওলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজীর বাংলাদেশ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ বলেন এই ওলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজীর বাংলাদেশ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ এই শাহজালালের বাংলাদেশ শাহপরানের বাংলাদেশ এই তিতুমীরের বাংলাদেশ কাঞ্জাহানের বাংলাদেশ এই শাহজালালের বাংলাদেশ শাহপরানের বাংলাদেশ এই কাঞ্জাহানের বাংলাদেশ তিতুমীরের বাংলাদেশ তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ রহম করুন আল্লাহ এই ওলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজীর বাংলাদেশ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ এই সাহেব কেবলার বাংলাদেশ সরসিনারি বাংলাদেশ এই ফুলতলির বাংলাদেশ বদরপুরের বাংলাদেশ তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ রহম করুন আল্লাহ এই ওলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজীর বাংলাদেশ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ ঠিক কিনা বলে এই দেশটা আল্লাহর ওলিদের ওলিদের পায়ের ছোঁয়ায় কদমের বরকতে দেশের পরতে পরতে গ্রামে গ্রামে রাস্তায় রাস্তায় মাদ্রাসা হয়েছে মসজিদ হয়েছে খানকা হয়েছে দারুল কেরাত হয়েছে মানুষ দিন পেয়েছে ইসলাম পেয়েছে কোরআনের শিক্ষা পেয়েছে ঠিক কিনা বলে বন্ধুরা আমার
শেখ বোরহানউদ্দিন বললেন, ছেড়ে দিলেই তো বেঁচে যাই। গোরগোবিন্দ বললেন, অত সহজেই নয়, যেই কালেমার পতাকা উঁচু করার জন্য আমার বিধান অমান্য করে গোহত্যা করেছো, আমাদের প্রভুকে বেইজ্জতি করেছো, তোমাকে সারা হবে না, একটাই মাত্র পথ, যদি কালেমাটা ছেড়ে দাও আমরাও তোমাকে ছেড়ে দিব। বোরহানউদ্দিন বলছেন, আমি কেন, আমার মতো যদি হাজারো বোরহানউদ্দিনকে হত্যা করা হয় আমার সুন্নাহর একটা নূরের সুন্নাত আমি ছেড়ে দিব না। বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বাদশাহ বললেন, তাহলে অ্যাকশন শুরু। প্রথমেই তিনি 7 দিন বয়সের সন্তানকে শহীদ করে দিলেন। মনে মনে ভেবেছিলেন, 7 দিন বয়সের সন্তানের মায়ায় পড়ে বোরহানউদ্দিন তিনি কালেমাটা ছেড়ে দিবেন, কিন্তু গোরগোবিন্দ জানেন না তিনি একজন আল্লাহর প্রিয় বান্দা। সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় বান্দাদের মর্যাদা আছে না নাই? সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহর রাসূল বলেন, মান আদা লিওয়ালিয়ান ফাকাদ আযনতুহু বিল হারব, যে ব্যক্তি আমি আল্লাহর প্রিয় একজন বন্ধু তথা ওলির সাথে দুশ্মনী করে স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে দেই। ওলির মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে? কোরআন করিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা লা তাবদীলা যাদেরকে আমার বন্ধু বানিয়েছি তাদের ব্যাপারে কথা বলতে সাবধান, তারা এত উচ্চঙ্গের বান্দায় পরিণত হয়েছে তাদের দুনিয়াতে ভয় নাই, আখেরাতেও তাদের কোনো চিন্তা নাই। বলেন সুবহানাল্লাহ। কথা কার? জোরে বলেন, কথা কার? আল্লাহ রাসূল তার নূরের জবানে হাদিসে কুদসির কথা বলেছেন, ওলির সঙ্গে বেয়াদবি করলে আল্লাহ তার প্রতিশোধ নেন, কারণ ওলির জবান তার না, ওলির জবান আমি আল্লাহর কুদরতি জবান। ওলি যখন কথা বলে আমি আল্লাহর নূরের জবানে কথা বলি। তার হাত আমি আল্লাহর কুদরতি হাত, যেই হাত দিয়ে সে ধরে তার পা আমি আল্লাহর কুদরতি পা, যেই পা দিয়ে সে হাঁটে কেমন জানি আমি আল্লাহর কুদরতি পা দিয়ে হাঁটে। মানুষ যদি আল্লাহ ওয়ালা হয় তার মর্যাদা এমন হয়, তার চোখ কথা বলে, তার হাত কথা বলে, তার পা কথা বলে, সব নির্দেশ আল্লাহর গোটা সৃষ্টি মেনে নেয়। সুবহানাল্লাহ। বলে মিশরের রাষ্ট্র সচিব হলেন আমর ইবনুল আস, আইসা দেখে যে মানুষ নীল নদে প্রতি বছর একটা মেয়ে, সুন্দরী মেয়েরে জবাই দেয়। ওমর ইবনে আস বলে যে ব্যাপার কি, সবচেয়ে উন্নত গোত্রের সুন্দরী মেয়েটা তাকে তোমরা জবাই দাও। কয় যে জবাই দিব না, করব কি, জবাই না দিলে তো নীল নদে পানি আসে না, আমরা না খেয়ে মারা যাব। কয় যে এটা কুসংস্কার হতে পারে না। আমর ইবনে আস ওমর ইবনে খাত্তাবের কাছে চিঠি লিখলেন, আমিরুল মুমিনিন, এই কুসংস্কারের মধ্যে আপনি আমাকে পাঠিয়েছেন, এর সমাধান করেন, না হলে আমি চাকরি ছাড়লাম। কয় যে কোনো টেনশন নাই, কলম নিলেন, কাগজ নিয়ে লেখলেন, মিন উমর ইবনুল খাত্তাব ইলা রিসালাতুন ইলা বাহরি নীল, উমর ইবনুল খাত্তাবের পক্ষ থেকে নীল নদীর কাছে চিঠি। সুবহানাল্লাহ। চিঠি একটা লিখে নীল নদীকে বলছেন, নীল নদী তুমি যদি নিজের ইচ্ছায় প্রবাহিত হও তাইলে কোনো কথা নাই, আর যদি আল্লাহর ইচ্ছায় প্রবাহিত হও
আমি মুখ দিয়ে বলেছি চিঠি পাওয়া মাত্র পানির ব্যবস্থা করে দাও সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ মুখ যদি আল্লাহর প্রিয় বান্দার মুখ হয় ওটা তার মুখ থাকে না ওটা রবের মুখ হয়ে যায় সুবহানাল্লাহ বলে বন্ধুরা আমার আমর ইবনুল্লাস ওমরের লেখা চিঠি ওমর নয় শুধু একটা নির্দেশ কাগজ বাহারে নীলের মাঝখানে গিয়ে চিঠিটা ফেলে তিনি উপরের দিকে উঠলেন ওমর বলছেন পিছনে তুমি তাকাবে না লা তানজুরু ইলা সাওআতি তুমি তোমার পিছনের দিকে তাকাবে না তুমি সরাসরি তীরে উঠে যাবে আল্লাহর কাছে বান্দা যদি আল্লাহর হয়ে যায় আমার আল্লাহ গোতার কথার অনুসারী হয়ে যায় সুবহানাল্লাহ আমর ইবনে আস বলেন চিঠিটা নদীর মাঝখানে ফেলে দিয়ে তীরে এসে পিছনের দিকে তাকায় প্রায় সত্তর হাত গভীর নীল নদের ওই সাগরটা মুহূর্তের ভিতরে আমার আল্লাহ পানি দিয়ে তিনি ভরপুর করে দেন সুবহানাল্লাহ এই যে পানি চালু হলো আজ পর্যন্ত নীল নদের পানি শুকায় নাই সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ বান্দা যদি আল্লাহর হয় বান্দার মুখ আল্লাহর কুদরতি হাত হয় ঠিক কিনা বলে বন্ধুরা আমার শেখ বোরহানউদ্দিন তেমনি একজন আল্লাহর প্রিয় বান্দা তিনি বললেন সন্তান একজন কেন হাজার জন যদি হত্যা করা হয় রাসূলুল্লাহর নূরের জবানের কালেমার ঈমান আমি ছাড়ব না গোরগোবিন্দ বলল বুঝছি তুমি যেন তেন মুসলমান নও তোমাকে বাঁচিয়ে রাখা হবে না সঙ্গে সঙ্গে বোরহানউদ্দিনকে শহীদ করা হলো একই দিনে পিতা আর সন্তান শহীদ হয়ে গেলেন আল্লাহ রব্বুল আলামিনের দিন বাঁচিয়ে রাখার জন্য রাসূলুল্লাহর সুন্নাতকে টিকায়া রাখার জন্য বাংলার জমিনে সবার আগে একজন আল্লাহর ওলি রক্ত দিয়ে দিলেন রাসূলুল্লাহর একটা সুন্নাত আকিকা এটা করতে গিয়ে জীবন গেল এই খবর আমার নবীর কাছে আসে না নাই জোরে বলেন বন্ধুরা আমার সিলেটের সরকারি লাইব্রেরিতে ঢুকে দীর্ঘ সময়ে বসে আমি ইতিহাস পড়েছি আমার কাছে সেই কপিও আছে খবর চলে যে আমার নূরের নবীর নূরের কদমে আল্লাহ রসুল স্বপ্নের ভিতরে ইয়ামেনের শাহজালালকে নক করলেন রে শাহজালাল কত আর ইয়ামেনের জমিনে তুমি ঘুমাই বাপ আমি নবীর একটা আপনা সুন্নাত জিন্দা করার জন্য পূর্ব বাংলায় একজন আশেকের রসুল শহীদ হয়ে গেছে আর ঘুমাইও না ইয়ামেনের জমিন থেকে পূর্ব বাংলায় আমার আশেক উম্মতের জুলুমের নির্যাতনের বদলা নিতে বাংলার জমিনে তুমি চলে যাও সুবহানাল্লাহ বলে শাহজালাল ইয়ামেন রহমাতুল্লাহ আলাইহ একদিন নয় দুই দিন নয় পরপর তিন দিন এই স্বপ্ন দেখলেন তিনি এই স্বপ্ন দেখার সঙ্গে সঙ্গে অনেকটা অস্থির হয়ে গেলেন ইয়ামেন থেকে রওনা দিলেন বাংলার দিকে নয় মদিনা মুনাওয়ারার দিকে তিনি উল্টো পথে মদিনা মুনাওয়ারায় রাসূলুল্লাহর নূরের কদমে হাজির হয়ে তিন দিন অবস্থান করে মুরাকাবা করলেন মুশাহাদা করলেন আমার নূরের নবীর কদমে দাঁড়ায়া রওজা আথার থেকে শাহজালাল তাওয়াজ্জু আর ফায়েজ নিলেন সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ এরপর তিন দিন পর রওনা দিলেন একেবারে বাংলা পৌঁছতে পৌঁছতে 360 জন সাথী হলো তার জীবনীতে এসছে তার চেহারার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে মানুষেরা রাসূলুল্লাহ রওজার পাশ থেকে দাঁড়িয়ে যে তাওয়াজ্জু আর ফায়েজ নিয়েছেন 360 জন সঙ্গী সে তাওয়াজ্জু আর ফায়েজে তার সাথী হয়ে গেছে সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ একটা আকর্ষণ একটা ধাক্কা খেয়ে তার কাছ থেকে তার সোহবতে লেগে গেছে বাবাজিরা আমার বাংলাদেশে এসেই সামনে সুরমা নদী পার হবেন কেমনে নৌকা তো নাই কথা বলেন নৌকা আছে এই ইতিহাস আপনারা জানেন এই ইতিহাস আজও রচিত আছে ইসলামিক ফাউন্ডেশন থেকে বই আকারে বের করা হয়েছে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার ইতিহাস নামে বই
কত কষ্ট করে দেশ ইসলামের সে যারা ইসলাম প্রতিষ্ঠা করেছেন আজকে তাদের শিকড় কাটা হচ্ছে, ঠিক কিনা বলে? শাহজালাল ইয়ামানি বললেন, ভয় পাও কেন? রাসূলুল্লাহ রওজার পাশে মোরাকাবা করে তাওয়াজ্জু আর ফায়েজের নূর নিয়ে আসে। সুবহানাল্লাহ, তোমরা চক্ষু বন্ধ করো, জায়নামাজ সুরমানে দিতে বিচাও, মোরাকাবার হালাতে বসে যাও। আমি শাহজালালের বিশ্বাস, মদিনার নবী কামলেওয়ালা আল্লাহ রহমতে নদী পার করার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ওলিদের পাওয়ার আছে না নাই? বাড়িয়ে দিয়েছেন কে? চক্ষু বন্ধ করে মোরাকাবার হালাতে চলে গেলেন, যায় নামাজে বসে হাতের ভিতরে তাসবিহ, জবানের ভিতরে তাকবীর, আওয়াজ চারদিকে চলতে লাগলো বিকট আওয়াজে তাকবীর আর তাসবিহ ধ্বনি দিয়ে। মোরাকাবার হালাতে চক্ষু বন্ধ করে যায় নামাজের ভিতরে বসে গেলেন। মহান মালিক আমার আল্লাহ, রাসূলুল্লাহর নূরের ফয়েজে আল্লাহ দয়া রহমত দিয়ে বদরের ময়দানে খেজুর গাছের ডালকে যেভাবে ঢাল বানিয়ে দিয়েছিলেন, ঠিক ওই শাহজালালের 360 সঙ্গীর প্রত্যেকটা যায় নামাজকে আমার আল্লাহ কিস্তি তথা নৌকা বানায়া নদীর এপার থেকে ওই পারে আমার আল্লাহ পার করে দিলে। বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। এটা তো জীবন্ত ইতিহাস এদেশের ইসলাম প্রতিষ্ঠার। ওপারে উঠলেন, অস্ত্র নাই, তলোয়ার নাই, শুধু জবানে আছে তাকবীর। তাকবীরের পাওয়ার, ক্ষমতা, শক্তি আছে না নাই? তাকবীরের ধরে দিলেন রাজপ্রসাদের চারদিক থেকে শত্রু বাহিনীর হাতের উড়ন্ত অস্ত্র নিচের দিকে নেমে গেল, থরথর করে কাঁপতে লাগলো, তাদের তাকবীরে সব পালিয়ে গেল। আল্লাহ পাক গোরগোবিন্দের রাজ দরবারের ছাদের উপরে ওলির হাতের দ্বারা ইসলামের পতাকা পতপত করে উড়াইয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এদেশের ইসলাম প্রতিষ্ঠা হয়েছে ওলিদের রক্তের বিনিময়, ঠিক কিনা বলে? সুতরাং আল্লাহর ওলিদেরকে অপমান করলে এদেশের মুসলমান কখনো সইতে পারে? আমরা কি সইতে পারব? এই জন্য ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেই ওলিদের দামান ধরে ধরে আজকে ফুলতলি মাঠে ময়দানে গ্রামে গঞ্জে কাজ করে যাচ্ছে, দারুল কেদার প্রতিষ্ঠা করেছেন, হাক্কানি ওলামা একরাম তৈরি করেছেন, যাতে করে বদ আকিদার মানুষ ঢুকতে না পারে, মুসলমানদের ঈমানকে চুরি করতে না পারে। তাহলে বলেন আল্লাহর ওলিদের এই খেদমত এটা আমাদের জান্নাত পাওয়ার পথকে সহজ করে দেয়, ঠিক কিনা বলেন মুসলমান? ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের ঈমানকে মজবুত রাখতে হবে, আল্লাহ রসুলের ব্যাপারে আমাদের আকীদা পরিষ্কার করতে হবে। আব্দুল ইবনে আব্বাস বলেন, আমি 30 পারা কোরআনের মুফাসসির মাদ্রাসায় পড়ি নাই, স্কুলে পড়ি নাই, ইউনিভার্সিটিতে পড়ি নাই, ক্লাসে পড়ি নাই, বোখারি ছিল না, মুসলিম ছিল না, কিতাব ছিল না, কিছুই ছিল না, পেলাম কেমনে? আমার নবীর তাওয়াজ্জুর ভাই যে সুবহানাল্লাহ বলে, নবীজি আমাকে ধরলেন, বুকের সঙ্গে জড়ালেন, দুই হাত দিয়ে চাপ দিলেন, ছেড়ে দিলেন, আল্লাহ 30 পারা কোরআন সিনাই দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলে। শেখ আব্দুল ইবনে আব্বাস বলেন, কিছু মহান মর্যাদা আল্লাহ তার নবীকে দিয়েছেন, রাসূলুল্লাহর কাছে গোটা দুনিয়া আমার মালিক আল্লাহ তাআলা ওপেন করে দিয়েছেন। রাসূলুল্লাহ মদিনার মুনাওয়ারার জমিনে বসে থাকতেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত আমার নবীর নূরের কদমে হাজির হয়ে যেত। সুবহানাল্লাহ। কোন একদিন আল্লাহ রাসূল মদিনা মুনাওয়ারায় মসজিদে নববীতে হঠাৎ করে মদিনা আকাশ অন্ধকার হয়ে গেল, আমি ছোট বালক দৌড়ে মসজিদের বাহিরে গেলাম, আকাশে বুঝি মেঘ করেছে, মেঘ করলেও তো এতটা অন্ধকার হয় না, কিন্তু মেঘের কোনো চিহ্ন নাই, কিন্তু পুরো মদিনা অন্ধকার হয়ে গেছে। সহিহ বুখারীর 748 নং হাদিস, আব্দুল ইবনে আব্বাস বলেন, খাসাপাতি শামস আলাহ দে রাসূলিল্লাহ, ওটা মেঘ নয়, ওই দিন মদিনার আকাশে সূর্য গ্রহণ লেগে যায়, সূর্যকে সূর্য চাঁদের আড়ালে চলে যায় আর পুরো মদিনার আকাশটা অন্ধকার হয়ে যায়। আল্লাহ রসুল বললেন, ও আমার সাহাবিরা, আর দেরি করা চলবে না,
চলো চলো আমরা সবাই সালাতুল খুসুফ তথা সূর্য গ্রহণের নামাজটা আমরা আদায় করে নেই। আমার বয়স মাত্র 9 বছর, কোন নামাজ আমি ছাড়তাম না, রাসূলুল্লাহর পিছনে সাহাবীদেরকে নিয়ে আমরা দাঁড়ায় গেলাম, নামাজের কাতার দিলাম, আল্লাহর রাসূল জানাজার ওই সূর্য গ্রহণের নামাজের ইমামতির জন্য দাঁড়িয়ে তাকবীর শুরু করে দিলেন, নামাজ আদায় শুরু করলেন। হঠাৎ করে আমি নজর করে দেখি নামাজের ভিতরে দুইটা হাত আল্লাহ রাসূল ছেড়ে দিয়েছে। শুধু ছেড়েই দেন না, নজর করে দেখি সামনে হাত বাড়ায়া কি জানি ধরতেছে। কিন্তু আমি তো ছোট মানুষ, অত নামাজের প্রতি আমার এখনো এখলাস বলেন, খলুসিয়াত বলেন, নামাজের প্রতি একাগ্রতা তেমন তৈরি হয় নাই। আমি একটু টানা দিয়ে দেখবার চিন্তা করলাম কেন হাত ছাড়লেন, কি বা ধরতেছে, দেখি কিছুই নাই, এমনি এমনি হাতটা ধরতেছে। আমার মনে বড় প্রশ্ন, যেই নবী নামাজের ভিতরে খুশু খুজুর শিক্ষা দিয়েছেন, ডানেও তাকান যাবে না, বামেও না, চুলকানো যাবে না বিনা কারণে, কতক্ষণ না আমরা শুধু চুলকাই না, ফোন আসলে রিসিভ করে হ্যালো, আমি নিজে দেখছি খুলনা দেখেছি, নামাজ পড়ে নামাজের ভিতরে ফোনটা রিসিভ, হ্যালো নামাজে আছি, 5 মিনিট পরে ফোন দাও, এরপর আবার দেখি যে নামাজ পড়ে, ভাবলাম যে ব্যাপার কি, এই লোক না নামাজ পড়ে, কথা বললে আবারও পড়তেছে। তো নামাজ টামাজ শেষ জিজ্ঞাসা করলাম যে ভাই আপনি নামাজের ভিতরে বললেন যে হ্যালো নামাজের পরে কথা বলি, কয় যে না একটু সময় না কইছি তাতে কি নামাজ যায়, আল্লাহু আকবার। সাহাবীরা নামাজ পড়তেন, পাখি এসে মাথায় বসত, সুবহানাল্লাহ বলবেন, সুবহানাল্লাহ, পাখি মনে করতে যে আমি গাছের বাঁশের মাথায় বসছি, খুঁটির মাথায় বসছি, এটা যে মানুষ টেরি পেতেন না, তীর এই পাশ দিয়ে ঢুকে এই পাশ দিয়ে বের হতো সাহাবীরা নড়তেন না, সুবহানাল্লাহ। খুশু কাকে বলে? আব্দুল ইবনে আব্বাস বলে যেই নবী এই খুশু খুশু শিক্ষা দিলেন সেই নবী নামাজে দুই হাত ছাড়লেন কি জানি ধরতেছেন আবার ইমামতি করেন, এটা কেমন নামাজ? নামাজ তো গেছেই, কত বড় ভুল না জানি তিনি করছেন, কিন্তু নামাজের ভিতরে ধরি কি আপনি, সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে আমি ডাকলাম সবার আগে, ইয়া রাসূলুল্লাহ রাআইতু তানাওয়ালতে শাইয়ান ফি মাকামি, নামাজের মধ্যে দেখলাম দুই হাত ছেড়ে দিয়েছেন, ছেড়ে তো দিছেনই কি জানি ধরতেছেন, ব্যাপার কি? আল্লাহ রাসূল বললেন যা দেখেছো ঠিকই দেখেছো, তা আমি যদি ঠিক দিকে থাকি আপনি কি ধরবার চেষ্টা করলেন, কিছুই তো আপনার সামনে নাই, ডানে নাই, বামে নাই, পিছনে নাই। আল্লাহ রাসূল বলেন আমি যা দেখি তোমরা তা দেখো না, ইন্নি উরিতুল জান্নাহ, আমি নামাজে দাঁড়াইয়ে দেখি আল্লাহর গোটা জান্নাত আমি নবীর সামনে হাজির, সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, গল্পের মতো মনে হচ্ছে কিন্তু হাদিস বুখারীর, যারা সুন্নাহর ব্যাপারে বেয়াদবিমূলক কথা বলে নবী তো আমাদের মতোই মানুষ, তাদেরকে বলছি ঈমান ঠিক করো। আল্লাহ রাসূল বলেন ইন্নি উরিতুল জান্নাহ, আমি দেখি গোটা জান্নাত আমার সামনে হাজির, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবী বলেন বুঝলাম জান্নাত আপনার চোখের সামনে, বিশ্বাস করি কারণ জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, এই জন্য জান্নাত আপনার চোখের সামনে, আপনি দেখেন আমরা তো দেখি না, কয় যে 24,000 বার জিব্রাইল আমার কাছে আসছে, তোমরা কয়দিন দেখছো, কয় যে একদিনও না, কিন্তু যতবার আমার কাছে আসছে আমি জিব্রাইলকে দেখেছি, সালাম করেছি, কথা বলেছি, ঘন্টার পর ঘন্টা কাটিয়েছি, তোমরা দেখো না আমি দেখি, এর কারণ আল্লাহ পাক তোমাদের নবীর সিনাই এলমে গায়েবের নূর দিয়েছেন, সুবহানাল্লাহ। জিব্রাইল আমার সামনে আমি দেখি তোমরা দেখো না, কারণ গায়েবের এলেম তোমাদের নাই, আমার আছে বিদায় আমি দেখি, সুবহানাল্লাহ বলেন, ভুল বোঝার কোনো সুযোগ নাই। আমরা যখনই বলি নবীর কাছে এলমে গায়েব আছে তারা বলে শিরক, নুযুবিল্লাহ বলেন, তার মানে আমরা মুশরিক, কারণ তাদের কথা হলো এলমে গায়েব জানেন আল্লাহ, আমি বলি তুমি বেয়াকুব, গায়েবের সংজ্ঞা এখনো জানো না, আমাদের কাছে যেটা গায়েব নবীর কাছে সেটা গায়েব না, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমাদের কাছে কবরটা গায়েব, ঠিক কিনা বলেন, ঠিক, কবরে যে লাশ আছে আমরা দেখি না, ওটারে কি মাইর দেয়া হচ্ছে না জান্নাতে আছে এটা আমরা দেখি না, কিন্তু আমার নবী যদি কোনো কবরের পাশ দিয়ে যাইতেন নবী জানতেন কবরের লোকটা কি শাস্তি পাচ্ছে না জান্নাতে আছে, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। বুখারীর হাদিস,
বুঝা গেল কবর আমাদের কাছে গায়েব, নবীজির কাছে কি না? গায়েব না। জিব্রাইল আমাদের কাছে গায়েব, নবীর কাছে গায়েব নয়। সেই বুখারীর হাদিস, আম্মা জান আয়েশা বসা, সেই বুখারীর হাদিস আবারও বলছে, আম্মা জান আয়েশা বসা, এই মুহূর্তে জিব্রাইল আসছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। জিব্রাইল এসে বলেন, নবী গো প্রতিদিন আপনারে সালাম দেই, আল্লাহ আজকে বলছে আয়েশাকে সালাম দিতে। সুবহানাল্লাহ বলেন, কিন্তু আমি সালামটা কেমনে দিব? আপনি একটু আমার পক্ষ থেকে আয়েশাকে সালামটা পৌঁছান। এবার হাদিস শুনুন, রাসূলুল্লাহ বলেন, ইয়া আয়েশ, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, স্ত্রীকে কতটা ভালোবাসলে এভাবে ডাকতেন, ইয়া আয়েশ, হে আমার, হে আমার জান্নাতি প্রেমিকা। সুবহানাল্লাহ বলেন, আয়েশ মানে হলো প্রেমিকা। আয়েশা বলেন, হুজুর আমি তো সামনেই আছি, কি বলবেন বলেন। রাসূলুল্লাহ বলেন, হাজা জিব্রাইল, এই হলো জিব্রাইল, তুকরিউ আলাইকা সালাম, আপনাকে সালাম দিছে। সুবহানাল্লাহ বলেন। আয়েশা বলেন, ওয়ালাইকুম সালাম, সালাম তো দেখলাম, কিন্তু ইন্নিলা আরা জিব্রাইল, আমি তো জিব্রাইল দেখি না। সুবহানাল্লাহ বলবেন না। তারা কয়, নবী আমগো মতো সাধারণ মানুষ, বেটা মগা, রাসূলের সামনে জিব্রাইল বসা, নবী দেখে আয়েশা দেখে না, নবী আমাদের মতো মানে? রাসূলকে সাধারণ মানুষের কাতারে আনতে পারলেই নবীকে ভাই বানানো যায়, বড় ভাই। একদল তো বলে নবী বড় ভাইয়ের মতো, এরা কিতাব পড়ে পড়ে মানুষের তালিম দেয়, এরকম একটা দল আছে না? নাই, সৌদি আরবে নিষিদ্ধ হইছে। আমরা কইলেই খেলি আমরা শত্রু হয়ে যাই, এবার কি করবা? আমরা বিরোধিতা করো এই ভাই জন্য করি, তোমরা ওলিদের বিরোধিতা করো, রাসূলের বিরোধিতা করো, নবীর শানের ব্যাপারে তোমরা অসম্ভব অসুন্দর কথা বলো, এই জন্য আমরা তোমাদের বিরোধিতা করি, না হলে তোমাদের সাথে টাকা পয়সা ঘর বাড়ি জমি জমার কোনো শত্রুতা নাই, ঠিক কিনা বলে? এই ভাইয়েরা বলে নবী বড় ভাইয়ের মতো, কতক্ষণ না কষ্ট হচ্ছে? শেষ আমার কথা, সম্মানিত সুধী, সেই বুখারীর হাদিস, রাসূলুল্লাহ বলেন, হাজা জিব্রাইল, এই জিব্রাইল, তুকরিউ আলাইকা সালাম, আপনাকে সালাম দিছে। আপনি জবাব দেন, কয় যে ইন্নিলা আরাল জিব্রাইল, আমি জিব্রাইলে দেখি না, কিন্তু সালাম যেহেতু দিছে, ওয়ালাইকুম আসসালাম, আমি জবাব দিলাম। সুবহানাল্লাহ বলেন, তাহলে বুঝে গেল আমাদের কাছে যেটা গায়েব, নবীজির কাছে সেটা কি নয়? গায়েব নয়। নবীজির কাছে যেটা গায়েব, সেটা আমার আল্লাহর কাছে গায়েব নয়। কেয়ামত কোন দিন কয়টায় হবে এটা আল্লাহ জানেন, নবীকে জানান নাই, কারণ কেয়ামতের নির্দিষ্ট মুহূর্তের জ্ঞানটা আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে, নবীর কাছে আলামত বলে দিয়েছেন। তাহলে রাসূলুল্লাহর সিনা ইলমে গায়েবের নূর আছে না নাই? দিয়েছেন কে? এই রাসূলুল্লাহর শান মানের কথাই সারা জীবন আল্লাহর ওলীরা বলে গেছেন। মানুষ যদি এই শান মান হৃদয়ে ধারণ করতে পারে, তার আমল যদি কম হয়, সেই উম্মতের জন্য জান্নাতকে সহজ করে দিবেন কে? আরো জোরে বলেন কে? এই হাদিসটা বলে শেষ করি, সেই বুখারী 748, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, বুঝলাম আপনার সামনে আল্লাহর গোটা জান্নাত হাজির, কিন্তু কি জানি ধরতে দেখলাম। রাসূলুল্লাহ বলেন, শুধু জান্নাতটাই দেখি নাই, আমি দেখি আল্লাহর জান্নাতের যত ফল আছে, যত নিয়ামত আছে, আঙুরের থোকা, আপেলের থোকা, কমলার থোকা, সব আল্লাহ পাক আমার নাকের ডগায় ঝুলাইয়া দিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেন, সেই আঙুরের ফলের থোকা, সেই আপেলের ফলের থোকা নাকের ডগায় ঝুলতেছে, বেহেশতিয়ার জান্নাতি ফলের সুগারান, আমি রাসূলুল্লাহকে এতটা পাগল করেছে, আকৃষ্ট করেছে, মনটা আর মানে নাই, নামাজে হাত ছেড়ে একটা আঙুরের থোকা ধরলাম, তানাওয়ালতা মিনহা উনকুদা, আমি নামাজের হাতটা ছেড়ে এত সুগন্ধি, এত মিষ্টি, আমি পাগল হয়েছি, একটা থোকা হাত দিয়ে ধরছি। সুবহানাল্লাহ বলেন, জান্নাতটা আমার নবীর কাছে না দূরে? কতটা কাছে যে নিজ হাত দিয়ে আঙুরের ফল ধরছে, অথচ সাহাবীরা দেখে সামনে কিছুই নাই। সুবহানাল্লাহ, ওই যে এখন তাহিরের মতো বলতে হয়, বুঝলে বুঝপাতা না তেজপাতা, না বুঝলে, আমরা সে কথায় যাচ্ছি না, এতটুকু জিনিস বুঝাতে চাই, নবীজির মর্যাদা, তার শান সুউচ্চে পৌঁছিয়ে দিয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহ রাসূল বললেন, যদিও জান্নাতটা তোমাদের কাছে গায়েব, আমার কাছে এটি গায়েব নয়। জান্নাত দেখেছি, ঘুরেছি, ফল ধরেছি, জান্নাতের পরিমাপ সব আমি জানি, আল্লাহ পাক ওটা আমার জন্য ওপেন করেছে।
আমি একটা আঙুরের থোকা ধরলাম, খাবার চেষ্টা করলাম। জিব্রাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা জান্নাতি ফল, দুনিয়ায় খাওয়ার পারমিশন আল্লাহ দেন নাই। সুবহানাল্লাহ। রাসূল বলেন, জিব্রাইল মন তো মানে না, একটু খাওয়ার পারমিশন চাই, খাইলে কি হবে? জিব্রাইল আমিন বলেন, যদি এখানে আঙুরের জান্নাতি ফলের থোকা থেকে একটা আঙুর আপনি মুখে দিয়ে খেয়ে ফেলেন, মা বাকিয়াতিদ দুনিয়া, তাহলে দুনিয়ার বাজারের যত আঙুরের ফল আছে সব আঙুরের ফলগুলি জান্নাতি ফলে পরিণত হয়ে যাবে, এই জন্য খাওয়া যাবে না। তাহলে আমার সামনে আল্লাহ পাক কেন এই জান্নাতটাকে ওপেন করলেন, ফলটা আমার কাছে নিয়ে আসলেন? ইমাম উমদাতুল কারীতে এর ব্যাখ্যায় বদরুদ্দিনাইনি রাহমাতুল্লাহ আলাই তিনি পরিষ্কার জবাব দিয়েছেন, আল্লাহ রসুল যে সাধারণ মানুষের মতো নন, এইটা প্রমাণ করার জন্য আমার আল্লাহ জান্নাতের মতো এত বড় একটা নিদর্শন আমার আল্লাহ রসুল্লার নূরের কদমে হাজির করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। রসুল্লার সাথে সাধারণ মানুষের তুলনা তো চলবেই না, আবু বকরের তুলনা চলবে না? শুধু আবু বকরের একদিনের আমলের একটু অংশ যদি এক পাল্লায় দেয়া হয়, আর ওমর থেকে নিয়ে শুরু করে আজকের দিন পর্যন্ত যত উঁচু মাপের বুজুর্গ আছে সব যদি আর এক পাল্লায় দেয়া হয়, আবু বকরের এক মুহূর্তের আমলের তুলনা সমান হবে? সেই আবু বকরের সাথেও কি নবীর তুলনা চলে? নবীজির দরবারে বসা, পাঁচ মিনিটে ওয়াজ শেষ, আবু বকরও বসা, ওমরও বসা, 20 জন মানুষ আসছে রসুল্লার কাছে। কেন আসছে? তাদের গোত্রে কোনো নেতা নাই, চেয়ারম্যানও নাই, মেম্বারও নাই, দেশ চলবে কেমনে? এই জন্য তারা নিয়াত করে এসছে যে নবীজির কাছে যাইয়া একজন নেতা বানাই নিয়ে আসে। তো রসুল্লার হুজরায় ঢুকবে, সামনেই দেখা সিদ্দিক আকবরের সাথে। আবু বকর বলে, কি ব্যাপার, কোত্থেকে আসছো? কয়ে যে আমরা বনি তামিম গোত্রের লোক। কেন এসো? আমাদের নেতা নাই, নবী যদি একজন নেতা বানাইয়া দেয় তাইলেই হয়ে যায়। আবু বকর বলেন, শোনো, তোমাদের গোত্রে তো আমি প্রায় প্রতিদিনই যাই, ভালো একজন নেতা আস, নবীজি পর্যন্ত যাওয়ার দরকার নাই, আমি বানাই দেই, দেন, আপনি তো অনেক দামি মানুষ, দেন। বললেন যে কাকা ইবনে মাবাদ খুব নম্র ভদ্র মানুষ, চোখ গরম দেয় না, গরম নাই, একেবারে মাটির মানুষ, কাদার মানুষ, যাও তাকে নেতা বানাই দিলাম। ওই পাশেই আবার বসেছিল ওমর, কইছে এইসব কাদা মাটির নরম টরম মানুষ দিয়ে চলবো না, লোক লাগবো ডাইরেক্ট ঘাড়ে মারবো কল্লা দুই ভাগ, এইরকম নেতা লাগবে। ওমর একটু গরম না কথা কয় না রে, যে গরম তার কাছে পছন্দ তো গরম মানুষ, ঠিক কিনা? কয় যে আপনার ওই নেতা বাদ, আমি একজন নেতা দেই, আমি তো প্রায় যাই, আমি জানি যে গরম কেডা। কয় যে দেন। কয় আমি দিলাম আকরা ইবনে হাবেস, ও আমার মতোই গরম, কথায় কথায় খালি ঘাড়ে মারে, আছে না নাই? বুঝেন না, এমন লোক যে মিস্টার ইবলিস পর্যন্ত দৌড়ায় যে কখন আমার দরবার ফিরাইব, ওই রাস্তা পর্যন্ত বাদ, ওই এলাকায় ওমর যে এলাকায় শয়তান নাই, ওই এলাকায় ও একেবারে এলাকাই নাই, এতটা কঠোর। এক যুবক আসতেছে পথ দিয়ে, ওমর আসতেছে অপর দিক থেকে, যুবক দেখে তো খবর হয়ে গেছে, ওর হাতের ভিতরে সিদ্ধ মদের বোতল, মানে মদ হারাম হয়েছে কিন্তু ওই মাঝে মধ্যে এখনো ছাড়তে পারে না, আর সে মুসলিমও নয়, কিন্তু ওমরের সামনে যখন পড়ছে তখন ভাবছে ওমর মুসলমান আর ইহুদি, এইটা বিচার করবে পরে, আগে দিবে ঘাড়ে, যখন আসতেছে এখন যদি পলায়া যায় তাইলেও তো ঝামেলা, ডানে বামে গেলেও তো ঝামেলা, যদি ডাক দিয়ে বসে কি মুসিবত। এই জন্য বোতল হাতে ধরে আল্লাহর কাছে মনে মনে কয় যে আল্লাহ, কোনোদিন তো তোমার রব বলে স্বীকার করি নাই, আজকে যদি কোনোভাবে ওমরের হাত থেকে বাইসা যাইতে পারি তাহলে জীবনও মদ খাবো না। মানে এমন কায়দায় বলতেছে কোনোভাবে যদি পাশ কাটিয়ে যাইতে পারে, আমার যদি ডাক টাক না দেয় তাহলে তো গেলাম, তাইলে তোমার কাছে ওয়াদা করলাম খাঁটি তওবা, কোনোদিন আর মদ খাবো না।
এই নিয়ত করে কোনো মতে চোখ বন্ধ করে মানে যাচ্ছে পাশে দিয়া। একটা কথা আছে যেখানে বাঘের ভয়, ও যত পলায় যায় ওমর ডাক দেয়, এই কে? না আমি তো অমুক। কই যাক, আমারে ডাক দেওয়ার পরে যদি সাইরে দেয় তাও তো বাইসে গেলাম, আর যেন কিছু না বলে। দ্বিতীয় ডাকটাই ছিল, তোমার হাতে কি? ঝামেলা তো হাতেটা নিয়েই, ঠিক কিনা বলে? তো ওইটা কি এখন কি বলবে? কই যে আল্লাহ, বোধ হয় বাসার কোনো লাইন নেই। তা দেখি আর একটা চান্স নিয়ে, না এটা তো দুধের বোতল। কই যে ওহ, দুধ তো আমার খুবই পছন্দের, কি উপায় আসেনি? ও তো জাগায় না, এখন পড়ে যাবে যে ধরছে যে পড়ো কে, ভালো জিনিস, রসুল্লার প্রিয় জিনিস। তা একেবারে নিয়ে গপ গপ করে পুরোটা খেয়ে ফেলছে। খাওয়ার পরে কয়ে যে এত সুস্বাদু মিষ্টি দুধ আমি আমার জীবনেও খাইনি। জোরে বলেন, আরো জোরে বলেন। গল্প মনে হচ্ছে ইমামে সুয়ুতি তারিখুল খলাফার মধ্যে নকল করেছে। যুবক থরথর করে কাঁপতে লাগল, কাপাকাপি বন্ধ হওয়ার চোখ থেকে পানি বের হচ্ছে। ওমর বলে, রে বাবা, ওমরের মতো মানুষ তোমার হাদিয়া গ্রহণ করেছে, তোমার তো খুশি হওয়ার কথা, অথচ তুমি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদো। ছেলেটি বলে, আমিরুল মুমিনীন, সেজন্য কাঁদি না, বরং কাঁদি এজন্য হাতের ভিতরে দুধ ছিল না, মদ ছিল। কিন্তু আপনি তো মিথ্যা বলতে পারেন না, আপনি নাকি দুধ পান করেছেন। অমর বলে, রে যুবক, তুমি যা বলেছ মিথ্যা বলো নাই, সত্য বলেছ। দুধই আমি পান করেছি, যদিও মদের বোতলের ভিতরে মদ ছিল, কিন্তু এখন আর মদ নাই, দুধ এটা হয়েছে। শোনো, তুমি বলবার আগে আমি বলে দিই, তুমি যখন প্রথম দেখাতেই খাঁটি তওবা করে আল্লাহর ভয়ে কলিজায় জায়গা দিয়েছো, নিয়ত করেছো আল্লাহ আজকে যদি বেঁচে যাই আর কোনোদিন এই পাপের পথে আমি যাব না, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই তওবাটা কবুল করে নিয়েছেন, ইমানের নূর সিনাই দিয়েছেন, আল্লাহ পাক মদকে পবিত্র দুধে পরিণত করে দিয়েছেন। সুবহান কোরআন কারীম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইয়াত্তাকিল্লাহু ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দা যদি বিপদ আর মুসিবতে পড়ে পরিপূর্ণ আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারে, আল্লাহকে ভয় করতে পারে, সেই গোলামকে বিপদ থেকে বাঁচানোর দায়িত্ব স্বয়ং আমার আল্লাহ নিজে নিয়ে নেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা, আমার শেষ কথা, ওমর বললেন নরম মানুষ দিয়া হবে না, দুইজন দুইজনের নাম সাজেস্ট করলেন, আল্লাহ রসুল হুজরা ওমরকে বসা। আর এই ঘটনা হুজরার সামনে, ওমর বলে আপনারটা চলবে না, আবু বকর বলে তোমারটা চলবে না, দুইজনের ভিতরে ঝগড়া, কথা কাটাকাটি। ওমর আবু বকর বলে, আমি যেটা বলি খালি রে বাম হাত দেওয়াই আপনার কাজ, আপনার কাজই শুধু আমার কথায় বাধা দেওয়া। এক কথায় দুইজনের ভিতরে ঝগড়া, কথা কাটাকাটি, আওয়াজ বড় হয়ে গেছে, আরো বড় আরো বড়। এই উচ্চ আওয়াজটা নবীর হুজরা পর্যন্ত পৌঁছে গেছে। নবীজি কথা বলতেছিলেন, রসুল্লার কথায় স্টপ, কারণ পাশে যদি একটু উচ্চ আওয়াজ হয় কথা বলতে কষ্ট আছে না নাই? আল্লাহ রসুল দেখলেন যে তার প্রিয় দুই দামি সাহাবি ঝগড়া করতেছে, কেউ কাউকে ছাড়তেছে না। বলে এই যে একটু কথার আওয়াজ বড় হয়ে গেল নবীর দরবারে, একটু আদবের খেলাপ, ঠিক কিনা বলে? আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিব্রাইল আমিনকে পাঠাই দিলেন, যাও, সে আবু বকর হোক ওমর হোক, আমি নবীর দরবারে আওয়াজ উচ্চ হবে, আমি আল্লাহ এটা বরদাস্ত করব না। সুবহানাল্লাহ। বলে সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী
ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون الله رب العالمين বলেন তোমরা যারা নিজেদেরকে মুমিন দাবি করো নবীকে সাধারণ মনে করা তো দূরের কথা নবীর দরবারে যখন তোমরা বসবে খবরদার খবরদার নবীর আওয়াজের চেয়ে তোমাদের কণ্ঠের আওয়াজ যেন বড় হয়ে না যায় এক মজলিসে বসলে একজন আরেকজনের সাথে যেই ভাষায় কথা বলো খবরদার ওয়ালা বিল কাউলে কাজাহারে বাদে কুমলে বাদিন নবীর দরবারে বসলে সেই ভাষায় কথা বলবে না নীরব থাকবে নিচুপ থাকবে আস্তে আস্তে ফিসফিস করে কথা বলবে যদি জোরে কথা বলো ভাইয়ের সাথে ভাই যেভাবে বলে এইভাবে যদি নবীর দরবারে কথা বলো তাহলে আমি আল্লাহ পাক আইন জারি করে দিলাম তোমাদের সারা জীবনের সব আমল আমি আল্লাহ নষ্ট করে দিব টের পাবা না খবরদার আমার নবীর সঙ্গের বেয়াদবি আমি আল্লাহ পাক বরদাস্ত করব না বলেন সুবহানাল্লাহ আবু বকর ওমরের মতো মানুষকে আল্লাহ পাক আয়াত নাজিল করে সাবধান করেছেন সব আমল নষ্ট করে দিব এই আয়াত আমি খুতবায় তেলাওয়াত করেছি তাহলে রাসূলুল্লাহর সুমহান মর্যাদা বাড়িয়েছেন কে ওই দিনের পর থেকে হযরত ওমর যতদিন দুনিয়াতে রাসূলুল্লাহর জামানায় বেঁচেছিলেন একবার কথা বললে নবীজি বুঝতেন না রাসূল বলতেন ওমর গলায় কি আওয়াজ নাই আওয়াজ নাই ওমর বলতেন নবী গো যদি একটু উঁচু হয়ে যায় না জানি আল্লাহ আমল বরবাদ দিয়ে দেয় জাহান্নামী হয়ে যায় এজন্য আপনার দরবারে কথা বলার সাহস পাই না তাহলে বলে নবীজির সাথে সাধারণ মানুষের কোনো তুলনা চলবে না আকাশচুম্বী মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে এতটুকু জিনিস তাজিমের রাসূল মহব্বতের রাসূল সুন্নতের রাসূল যদি এই কলবের ভিতরে থাকে জান্নাতের পথ সহজ করে দিবেন কে এই স্লোগান আহলে সুন্নতুল জামাতের স্লোগান এই স্লোগান আউলিয়া কেরামের স্লোগান উম্মতের মুখে নবীর প্রশংসা ঝরবে এটাই তো শরীয়তের কথা ঠিক কিনা বলেন এই গুণ এই নূর আল্লাহ যেন আমাদের প্রত্যেকের সিনায় দান করেন বলেন আমিন আসুন সেই নবীকে একটু দাঁড়ায় মহব্বতের সালাম দেয়া নবী হাশরে
কঠিন দিবাসে ইয়া নাফসি বলবেন সকলে নবী আপনি যে ইয়া উম্মাত বলিয়া কাঁদিবেন সিজদায় পড়িয়া সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله লোহারগাঁও পশ্চিমপাড়াবাসী আপনাদের বাৎসরিক মাহফিলের সমাপনী মুহূর্তে আমরা নূরুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশ করে দোয়ার মুখোমুখি আমরা দাঁড়িয়েছি। আমার কাছে বলা হয়েছে প্রবাসী ভাইয়েরা কষ্টার্জিত অর্থ এই বেহেশতের বাগানকে সাজানোর জন্য তারা ব্যয় করে খাস দোয়া সকলের কাছে চেয়েছে। সত্যিকার অর্থেই যারা প্রবাসে আছেন তাদের কষ্ট এটা আমরা বর্ণনা করে শেষ করতে পারবো না। লন্ডন প্রবাসী এক ভাই, কি নাম? আমিরুদ্দিন। তিনি একটা গরু দিয়েছে, খেদমত করেছে। তাদের কষ্ট হলো তারা ইচ্ছা করলেই বাবাকে দেখতে পারে না কাছ থেকে, মাকে মা বলে কাছ থেকে ডাকতে পারে না। আর এই দুইটা ডাক, এই দুইটা ডাক পৃথিবীর শ্রেষ্ঠ মায়া এবং মহাব্বতের ডাক। এই কষ্ট তাদের অন্তরে আছে, এরপরেও তারা দেশের জন্য, পরিবারের জন্য, গ্রামের জন্য, মানুষের জন্য তারা কষ্ট করে যাচ্ছে। এজন্য প্রবাসী ভাইদের জন্য হৃদয় থেকে, অন্তর থেকে আমরা খাস দোয়া তাদের জন্য করব এবং তাদের সিংহভাগ অংশগ্রহণের বিনিময় আজকের এই প্রোগ্রামটা এত সুন্দর হয়েছে। এবং আপনাদের জন্য একটু তাবারকের ব্যবস্থাও করা হয়েছে। আমরা প্রত্যেকেই তাদের জন্য খাস দোয়া করব। তারা দেশের বাইরে আছেন, তাদের সুস্থতার জন্য, ন্যাক দীর্ঘ হায়াতের জন্য, কাজে বরকতের জন্য, সমূহ বিপদ মুসিবত থেকে বাঁচার জন্য আমরা এই দোয়াটা করব। দোয়ার আগে আমরা এক সকলে বসেন,
এই যে ভিতর অনেক ফাঁকা জায়গা যেহেতু আমরা প্রত্যেকে দাবার ওটা নিতে চাই এই জন্য প্রত্যেকে বসবো এবং ভিতরে বাইরে যারা থাকবে তারা তাদেরকে দাবারক দেওয়া সম্ভব হবে না কষ্ট হবে সম্মানিত উপস্থিত আপনারা দয়া করে আমাদেরকে একটু সহযোগিতা করুন যারা দাঁড়িয়ে আছেন আপনারা প্যান্ডেলের ভিতরে বসে পড়ুন এবং একে অন্যের দেশে সে কাপিটা হয়ে আপনারা সারিবদ্ধ ভাবে সবাই বসে পড়ুন যারা দাঁড়িয়ে আছেন বিশেষ করে আপনারা প্যান্ডেলের ভিতরে চলে আসুন এবং আপনি আপনার আসন গ্রহণ করে বসে পড়ুন আমাদেরকে সহযোগিতা রেখে আপনি অন্তত আপনার জায়গাটা আপনি নির্ধারিতভাবে বসে পড়ুন এই যে সামনে এখনো ফাঁকা আছে পিছনে যারা দাঁড়াইছেন বসতে হবে বসতে হবে জেলা দেখছি আর তো শুনিটা গেলে দেখলে আমার মনে খুব আনন্দ হইল নে যাই হোক দয়া করে আইয়া ভিতরে আইয়া আপনারা সারিবদ্ধ ভাবে বৈধব মহতসর তোমারও কাছে সকলকে দোয়া লাগব একটু শৃঙ্খলা মতো বৌক ওটু আমরা অনুরোধ দাঁড়াই কেউ থাকা যাবে না দাঁড়াই থাকা যাবে না তার মানে আপনারা দাঁড়ায় থাকা পর্যন্ত মোনাজাত দিতে পারতেছি না তাবারক তো পাওয়ার সুযোগই নাই আপনারা সকলে বসে নিশ্চিত করতে হবে যে হ্যাঁ আমরা সকলে বসছি আমি এটা দেখব তারপরে দোয়া শোনেন দোয়ার আদব হলো নীরবে বিনয়ের সঙ্গে বসে আল্লাহর কাছে কিছু চাওয়া একজনে দাঁড়ায় থাকবেন না কষ্ট করে হলে বসতে হবে সামনে বহুত ফাঁকা জায়গা আছে সামনে অনেক ফাঁকা জায়গা আছে ভলান্টিয়ার ভাইয়েরা দিতে পারবে না আপনারা যদি শৃঙ্খলভাবে না বসে বিশেষত আমাদের স্বেচ্ছাসেবক যারা আছেন আমাদের স্বেচ্ছাসেবক যারা আছেন তারা সারিবদ্ধভাবে লাইন পাতার জন্য আপনারা সহযোগিতা করুন আপনারা ফ্রেন্ডের বাইরে আসুন ভিতরে লাইন ধরা দেখি দেখি লাইন ধরিয়ে বুঝ